হ্যাঁ, রান্না করতে চলে আসলাম। যাবো এই পিঠাগুলো কিন্তু আমার ননদ পাঠিয়েছিল, আমার ছোট তো এই পিঠা মিঠা খুব কম পছন্দ করে। দেখো তুমি পিপ, আম্মু কি করো? আর কি করাবো ভাই, যে সবকিছু পরিষ্কার করতেছি। সবকিছু পরিষ্কার করে এগুলো সব যা যা রাখবো এগুলো গুছিয়ে নেবো। খালি সুতা গুলি ছিঁড়া ফেলে দেখে মুকুটা কি আরামসে খেলে দেখি বাকি। দেখো তুমি পিপ, কাজ করে দিবার আবার চিল্লাও করে যেগুলো নিয়ে আসছিলাম সব সাজানো হচ্ছে। এবার আপনাদের মাসুদ ভাই, এবার আপনাদের মাসুদ ভাই কেল্লা হয়ে যাবে, এবার আপনাদের মাসুদ ভাই কেল্লা হয়ে যাবে। আর একটু চা এ ঝুলে যাবে। আর এদিকে সব কাজ শেষ করে চলে আসলাম, যেহেতু ঢাকা থেকে আসছি অনেক কাজ বাসায়, সবকিছু গুছিয়ে সারতে পারতেছি না। তো কাপড় শুকা দেওয়ার প্রবলেম ছিল, সেটাও আজকে রশি টানাই দিছে। আর আমি এদিকে সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসলাম। আর ওই যে অনেকদিন আগে একটা কিন্তু কচু নিয়ে আসছিল, আমরা যখন আসি তারপরের দিন, তো সেই কচুটা রান্না করতেছি। আর এটা হচ্ছে কচুর নিচের অংশটা। আর গ্রামের জিনিস খেতে মজাই অন্যরকম, আসলে সত্যি অনেক মজা। তো আমি যদি এই কচু মুচু এসব একটু কমই খেতাম, কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে দেশে টাটকা টাটকা খাবার খেতে খুবই ভালো লাগতেছে। আর আপনাদের সঙ্গে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করতেছি। আর এখন থেকে আপনারা আমার গ্রামের ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি, আর বিকালের জন্য পিঠা ভিজাবো। এই পিঠাগুলো কিন্তু আমার ননদ পাঠিয়েছিল, আমার ছোট আপা। তো সেই পিঠাগুলো এত সুন্দর করে ভিজছিল, মানে বাসি পিঠাও যে দুধে ভিজানো যায় এটা আসলে নিজে না করলে জানতাম না। আমি ফার্স্ট করলাম, ভালোই লাগছে। আর রাকিবা যেহেতু এই পিঠা মিঠা খুব কম পছন্দ করে, তো রাকিবার জন্য স্যুপ রান্না করছি। তো এখানে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।